এসে গেছি আমরা, আগেও আপনাদের সাথে শেয়ার করে দেখুন জবা। এই আউল দেখলে এত ভালো লাগে, দেখি কি ছোট ফুলের মতো লঙ্কা ফুটাচ্ছে। আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সানডে আর এখন আমরা বেরিয়ে পড়েছি লোকাল যে এখানে ফার্ম আছে তার উদ্দেশ্যে। আসলে কি হয়েছে, আমরা কোথাও যাই না কেন মা কোথাতেই যেতে চায় না। যেমন কোনো বাজার বলুন, এই ধরুন কোনো মলে যাচ্ছি, কোথায় মা যেতে চায় না। মায়ের একটা জায়গায় ভালো লাগে, সেটা হচ্ছে এরকম গাছগাছালি যেখানে থাকে সেই জায়গায়। তো সেই জন্যই ভাবলাম আজকে ফার্মে ঘুরে আসি, আর মায়ের সাথে সাথে ভাবলাম আপনাদেরও সাথে নিয়ে যাই। আর আমার যারা পুরনো বন্ধু তারা তো আগে দেখেছেনই এই ফার্মটা, কিন্তু যারা নতুন বন্ধু তারা কিন্তু দেখেননি। তাই ভাবলাম মায়ের সাথে সাথে আপনাদেরকেও একটু ঘুরিয়ে আনি। আর আজকে একটু উঠতে লেট হয়ে গেছিলো, তাই সকালবেলা উঠে একটুখানি বেশ হেভি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, ফিরে এসে লাঞ্চ করব। আর এই যে আমি, আর এখানে মা বসে আছে পেছনে, আর আছে গুবলু। গুবলুর যাবার একটুও ইচ্ছে ছিল না, কিন্তু ওকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছি আমরা। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ফার্মটাতে পৌঁছে গেছি। ফার্মটা আমাদের ওখান থেকে মোটামুটি এই 35 বা 40 মিনিটস লাগে আমাদের বাড়ি থেকে। আর এই ফার্মটার নাম হচ্ছে ওয়াইল্ড ডগ ফার্ম। এসে গেছি আমরা, আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের বছর যখন এসেছিলাম, আর এসে এসেই মা বলছে শিম গাছ দেখতে পেয়েছে এখানে। বলছে আমাদের কেন শিম গাছ হলো না, এখানে কি সুন্দর শিম গাছ হয়েছে আর ফুলও এসে গেছে। তো চলুন ভেতরে টিকিট নিয়ে ভেতরে যাব। এখানে আমাদের সব সরঞ্জাম আনা হয়েছে, একটু জল, কারণ জলও কিনতে হয় এখানে, বেশ দাম নাই, ওই জন্য আমরা সব এনেছি এবারে বাড়ি থেকে। টান্ডি, আর এই যে মা, মা তোমার সানগ্লাসটা পরবে না, টুপিটা পরে নেবে না এখন, ঠিক আছে চলো টিকিট নিতে হবে। শিম গাছটা একটু দেখিয়ে দিই বাইরে থেকে, এই যে এটা শিম গাছই বটে তো মা? মা বলছে এটা শিম গাছ, দেখা যাক। শিম গাছ নয় মা, এটা এ অন্য কোনো গাছ হবে। ফুলটা ফুলটাও শিমের মতো, তাহলে এটা শিম গাছ। এই দেখুন এটাকে বলছে শিম গাছ, জানি না শিম হয়েছে জানি না, এখানে কিছু পাওয়ার না কি কই। এই যে চেক ইন করতে হবে এখানে, চারিদিকে দেখুন সানফ্লাওয়ার লাগিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এইসব জায়গায় এসে মা খুব খুশি হয়, মা একদম মলে যেতে চায় না, অন্য কোথাও যেতে চায় না, কিন্তু যদি বলি ফার্মে যাব, বাজারে যাব, যেখানে গাছপালা আছে, মা একদম খুশি খুশি আসবে। আর দেখুন মুখটা একদম হাসি হাসি। আজকে অতটাও গরম নেই, ওই জন্য আমরা একটুখানি লেট উঠেছি, উঠে আমরা পুরো ভরপেট ব্রেকফাস্ট করে বেরিয়েছি। কারণ এখন প্রায় 12:30, এখন কটা বাজবে, একটা বোধ হয় বাজবে, 1:30, তো এখান থেকে বেরোতে বেরোতে মোটামুটি 3:30-4 হয়ে যাবে। তো গিয়ে খাবো আমরা, আজকে এখন লেটে লেটে চলছি আমরা সবাই। আর এবারে শুধু ওই ভেজিটেবল পিকিং করব, আর তারপরে হে রাইড আছে সেটাতে চাপবো, ব্যাস এইটুকু করেই আমরা ফিরে যাব বেশি। আর এখানে যে নার্সারি আছে সেগুলো, আগে যে গুবলু এখানে বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে, রাইড টাইড সেগুলো করবে না, এখন ও বড় হয়ে গেছে তো ওর আর ইচ্ছেও অত করছে না। তো যাই হোক চলুন, গোলক টিকিট নিয়ে নিয়েছে, এবারে ভেতরে যাই, মাকে দেখাই, মা তো খুব খুশি হবে ওরকম দেখে। টিকিট নেওয়া হয়েছে, এখানে একটা করে রিস্ট ব্যান্ড দিয়ে দিয়েছে। এই যে পার হেড কত করে পড়লো, 10-11 প্লাস 12 মতো, তাই 52, সব মিলে 52। আচ্ছা চলুন ভেতরে যাওয়া যাক।
এই ফার্মগুলি হচ্ছে সব লোকাল ফার্ম, আর ফার্মগুলো এমনভাবে করা আছে যাতে আপনি পুরো ফ্যামিলি নিয়ে এসে সারা দিন এখানে খুব ভালোভাবে কাটাতে পারেন, সেই রকমই ব্যবস্থা করা আছে। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে এবং অনেক ধরনেরই মনোরঞ্জন আছে, যেমন এখানে হে রাইড আছে একটা, প্লাস এখানে আমাদের সবজি তোলার একটা ব্যবস্থা আছে, যে অনেক সবজি চাষ হয় সেই সবজি চাষ থেকে আপনি নিজে হাতে সবজি তুলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এবং সব সবজির যে দাম মানে খুব বেশি হয় সেরকম না, কমেরও অনেক কিছু পাওয়া যায়, আবার সেম দামেও পাওয়া যায়। যখন ঢুকছি এই ফার্মটাতে তখনই দেখছিলাম যে তাদের হয় দাদু দিদা, নইলে দাদু ঠাকুমা, বাবা মা, বাচ্চারা সবাই মিলে এসেছে, আজকে সারাদিন হয়তো এই ফার্মেই ওরা কাটিয়ে দেবে। একটুখানি খেলাধুলা, একটুখানি বসে গল্প, তারপরে সবজি তোলা, সবটাই হয়ে গেল। কিছুটা সংসারের জন্য কাজ, কিছুটা বাচ্চাদের দেওয়া একটু সময়, আবার কিছুটা নিজের জন্য সময় বের করে নেওয়া, সবটাই কিন্তু হয়ে যাবে সারাদিন এলে। বেশ ভালো লাগে জানেন তো এখানে সময় কাটাতে। এই ফার্মটা কিন্তু বেশ বড়, আমরা যে দিকটাই আছি সেই দিকটাতে চাষবাস হচ্ছে এবং এই চাষবাসগুলোর কাছাকাছি আমরা যেতে পারছি, কিন্তু আরও আরেক দিক আছে যে দিকটাতে চাষবাস হচ্ছে কিন্তু আমরা চট করে যেতে পারি না, সেইখানে নিয়ে যায় এখানে হে রাইড করে। মানে এই ধরুন আমাদের ইন্ডিয়াতে যেটাকে আমরা ট্রাক্টর বলি, সেই রকমই ওই ট্রাক্টরের মতো একরকম আছে, সেই রকম গাড়িতে করে যায়। আর এখানে দেখুন এই পাশে হচ্ছে ভুট্টা চাষ, ভুট্টা কিন্তু হয়েও গেছে, ছোটো ছোটো ভুট্টা হয়ে আছে, তবে ভুট্টাগুলো তোলা যাবে না, বারণ আছে, শুধুমাত্র তোলা যাবে এই সাইডের সবজিগুলো। এখানে দেখুন জুকিনি আছে, আরও অনেক লিফি ভেজিটেবিল আছে, ভেজিটেবিল এগুলো চিনিও না, নামও জানি না এগুলোকে কি বলে। যাই হোক, আমরা যাচ্ছি কিউকিম্বার যেখানে চাষ হয়েছে আর যেখানে আছে বেগুন, তারপরে লঙ্কা, ঢ্যাঁড়স, এই সবগুলোর জায়গায়। আপনি যদি চান এসে সোজা স্টল থেকে এখানে সবজি কিনে নিয়ে যাবেন সেটাও কিন্তু পারেন, কিন্তু এখানে আমি ম্যাক্সিমাম জনকেই দেখি সকালে চলে আসেন বাচ্চাদের নিয়ে, তাদের বাড়িতে যারা বড়রা আছে তাদেরকে নিয়ে এসে এখানে নিজে হাতে সবাই মিলে সবজি তোলে, একসাথে টাইম স্পেন্ড করে এবং খাওয়া দাওয়া করে, মানে একটু খেলাধুলা করে। তারপর এখানে যে হে রাইড আছে সেগুলোতে চেপে এই ফার্মটা পুরোটা ঘোরায়, সেখানে যায়, এসব করে তারপরে যে যার বাড়ি আবার ফিরে যায়, মানে দিনের শেষে সবাই বাড়ি ফিরে যায়। আমরা জানেন তো প্রায় প্রতি বছর এই ফার্মটাতে আসি, আর বিশেষ করে এই বছর আরও এসেছি মাকে দেখাতে, মা যদি নাও থাকতো তাও হয়তো আমরা আসতাম। বেশ ভালো লাগে আমাদের এখানে সময় কাটাতে, গুগলুও যখন ছোট ছিল ও খুব এনজয় করত, কিন্তু ইদানিং ও আর একদমই ওর ভালো লাগে না, এখন বড় হয়ে গেছে তাই ওর রুচি স্বভাব সবটাই চেঞ্জ হয়ে গেছে। আলু সেদ্ধতে মেখে খেলে না ব্যাপক লাগবে। এই যে এখানে একদম লাল লাল আছে, কোথায় গো? এসো এসো এখানটা দেখো, এই যে এখান থেকে যে সবজিগুলো আমরা নিয়ে যাই এগুলো কিন্তু বেশ মানে তাজাও হয়, আবার অনেক দিন বাড়িতে থাকেও। সাধারণত আমরা এখানে যে দোকান থেকে যে সবজিগুলো নিয়ে আসি সেগুলো কিন্তু একদম বেশি দিন থাকতে চায় না, কিন্তু মানে খুব তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যায়। এগুলো কিন্তু অনেক দিন অবধি রেখে আমরা খেতে পারি, আর এত টেস্টটা এত অন্যরকম হয় যেহেতু একদম তাজা পুরো গাছ থেকে তুলে নিয়ে যাচ্ছি। সেই জন্য আপনারা যদি এখানে যারা থাকেন তারা যদি আসতে চান এখানে আসতে পারেন। এখানে এটা মোটামুটি 9টার সময় ওপেন হয়ে যায় এবং সন্ধে মোটামুটি এই ধরুন 7টা সাড়ে 7টা অবধি হয়তো খোলা থাকে। চলুন সবজি যা যা নেবার মোটামুটি নেওয়া হয়ে গেছে, এবারে ফুলের দিকে যাই। চলো, এদের দুজনকে থামানো যাচ্ছে না সবজি তোলা থেকে, একবার ঢুকলে তো ব্যাস হয়ে গেল। গোলককে দেখুন, বেগুনের খেতে এসে পুরো সেই পাগল হয়ে যায় একদম। আমি যেমন লঙ্কা খেতে পাগল হয়ে যাই, সেরকম গোলক বেগুনের খেতে পাগল হয়ে যায়। লোভ লাগছে। রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এদিকে কিছু টমেটো হয়ে আছে, রোমা টমেটো, যেটা আমরা বাড়িতে নিয়ে আসি, তো সেইটাই দেখলাম যে তুলে নিই খানিক, তাহলে তাহলে এই সপ্তাহে আর বাজার যেতে হবে না। আমরা কিন্তু এরকমই করি, যে সপ্তাহে ফার্মে আসি সে সপ্তাহে কিন্তু আর সবজি বাজার করতে যাই না। আর এখানে দেখুন
গোলকের সাথে সাথে মাও খানিক টমেটো তুলে নিল। আসলে মায়ের খুব ভালো লাগছে এরকম এত সবজি, ক্ষেত থেকে কখনো সবজি তুলতে যায় না তো, দেশে থাকলেও কিন্তু দেখবেন চট করে এরকম আমাদের ক্ষেত থেকে সবজি তুলতে যাওয়া হয় ওঠে না। আর ওই সাইডটা দেখুন, ওই সাইডে কিন্তু পামকিন চাষ হয় আর সানফ্লাওয়ারের চাষ হয়, যেটা আমরা হে রাইড করে ঘুরে দেখতে যাই। এবং এখানে না হানি চাষও হয়, মানে মৌমাছির চাষ হয় আর কি, ওখান থেকে ওরা হানি কালেক্ট করে। আমি যখন ঢুকছিলাম তখনই ওদের স্টলে দেখছিলাম যে প্রচুর হানি রাখা আছে সবজির পাশে। তো আপনারা যারা হানি খুব ভালোবাসেন তারাও কিন্তু এখান থেকে খুব সুস্বাদু এবং ফ্রেশ হানিও এখান থেকে পেতে পারেন। চলুন, হয়ে গেছে, এবারে ওইখানে যে ওই স্টলটা দেখছেন ওখানে এগুলো ওরা ওজন করে কত হয়েছে সব দিয়ে দেবে। চলুন ওই যে শেডের তলায় একটু বসি, ওইখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু কন্টিনিউয়াস রোদে এতক্ষণ আছি বলে একটু গরম লাগছে। আর এখানে দেখুন বাচ্চাদের খেলার জায়গা, আর এইখানে আমরা বসে আছি, এই যে স্ন্যাক্স ফ্যাক্স নিয়ে এসেছি। কালকে একটা দোকানে গেছিলাম, ওখান থেকে কিছু স্ন্যাক্স কিনে এনেছিলাম, বেশ ভালো লাগছে খেতে। এখানে সেই কচু ভাজা টাইপের হয় না, এরকমই পোটাটো ফ্রাই ভাজাই হয় কচু, হ্যাঁ এটা কিন্তু পোটাটো। তো এটা ওই লঙ্কা দিয়ে বেশ ভালো করে এটা একদম মাখানো থাকে, তো খেতে দারুণ লাগে। আর এখানে কিছু গাঠিয়া এনেছি এই যে, আর ঠান্ডা জল, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাইনি, এই যে জল নিয়ে বসে আছে একটুখানি। এই জায়গাটা, এই যে দেখুন এই জায়গাটা এরকম করা, একটু শেড আছে, ভালো লাগছে। আর গোলক আসছে এসে, একটু বসে তারপরে আমরা এখানে যে নার্সারিটা আছে যে এখানে দেখে আমরা বেরিয়ে যাব। এখন মা আর আমি চললাম নার্সারিতে ওখানে ফুল দেখতে। না গো আপেল না, টমেটো, মা বলছে আপেল। এগুলো আপেলের গাছ তো অন্যরকম হয়, নিয়ে যাবো তোমাকে অ্যাপেল পিকিংয়ে নিয়ে যাবো। তো এখানে দেখি নার্সারিতে কি কি গাছ পাওয়া যায়, কিনবো কিনা এখনো বলতে পারছি না, কিন্তু চোখের দেখা দেখে আসিস, চোখের সুখ ফুল দেখে। এসো এসো, টমেটো এইগুলো মনে হয় না বাজারে বিক্রি করে বা এখান থেকে বীজ করে, কিছু তো করে। চল আমরা অন্য কিছু দেখে আসি। এখানে হাইড্রেঞ্জিয়ার কালারগুলো দেখুন কি সুন্দর, পিঙ্ক সুন্দর না হাইড্রেঞ্জিয়ার কালারগুলো, খুব সুন্দর। এইটা হচ্ছে পিঙ্ক আর এটা হচ্ছে পার্পল। যারা হাইড্রেঞ্জিয়ার ফ্যান আর কি, হ্যাঁ তো তাদের খুব ভালো লাগবে, অনেকেই পছন্দ করে হাইড্রেঞ্জিয়া। এগুলো হ্যাঁ এগুলো হার্ব। দেখি আর কি আছে মায়ের সব। এদিকে দেখুন অ্যাপেল গাছও বিক্রি হচ্ছে, এই যে অ্যাপেল ধরেও আছে, এই যে অ্যাপেল। ওরে বাপরে কি বড় বড় জবা গো, হিবিস্কাস, কি বড় বড় দেখুন জবা। ওরে বাপরে, এ তো সেই এলিফ্যান্টের মতো একদম, একদম এলিফ্যান্টের কানের মতো, সরি এলিফ্যান্টের মতো নয়, এলিফ্যান্টের কানের মতো, কি অসাধারণ দেখুন। এগুলো আমি সেই ভার্জিনিয়া গেছিলাম, ওখানে ভার্জিনিয়া বিচের ধারে ধারে প্রচুর দেখেছিলাম, কি সুন্দর দেখুন একদম বড় বড়, সে হাতির কান যেমন হয় সেই রকম বড় বড়। বাপরে আমার পুরো একটা হাতের থেকেও বড় এটা, দারুন দারুন দেখতে বলো মা। হ্যাপি, হ্যাঁ ফুলের ফুলগুলো দেখে কি লোভ লাগছে, মাছে নিয়ে চলে যায়, প্লেনে তুলে দেবো তোমার সাথে, ঠিক আছে। এখানে বাগান সংক্রান্ত সব কিছু পাওয়া যায় সাজানো, ডেকোরেশন, হ্যাঁ দেখুন কত সুন্দর বাগান ডেকোরেশন করার জন্য ছোট ছোট পট, কত কিছু পাওয়া যাচ্ছে। আমার এই আউল দেখলে এত ভালো লাগে, এই দেখুন কি ছোট্ট দুটো, কি সুন্দর। এখানে পটগুলো খুব সুন্দর, কত দাম কে জানে, এগুলো 17 ডলার, কি দাম বাবারে, প্রচুর দাম। এখানে দেখুন কি সুন্দর সুন্দর পট, এই যে কি সুন্দর সুন্দর পট, এটা 27 ডলার, বাপরে। ও মা উপরের গুলো দেখুন কি দারুন, কি দারুন সেরামিকের। এগে একে আবার দেখুন মেডিটেশন করছে, দেখুন মেডিটেশন করছে, এ হচ্ছে একটা ছোট্ট বাচ্চা নিয়ে বসে আছে, পান্ডু পান্ডা। আর এটা হচ্ছে ডাক,
কি কিউট কিউট আছে, ভেতরেরটা দেখুন আরো কিউট। ওলে বাবলে এই তো সেই আবুলোটা খুব সুন্দর সুন্দর আছে, ফ্রগি। এই যে কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলেই এত লোভ লাগে যে কি বলবো। প্রচুর ধরনের এখানে শোপিস আছে, দেখে তো খুবই ভালো লাগছিলো, কিন্তু এখানে দেখছি এই দামগুলো একটুখানি বেশি। তবুও কিন্তু জিনিসগুলো ভীষণ সুন্দর, ভীষণ দৃষ্টি আকর্ষণ করছে, মনে হচ্ছে এক্ষুনি নিয়ে চলে যাই। আর এগুলো সবই কিন্তু এই বাগানে, ধরুন বাগানে ছোট্ট একটা এরকম শোপিস রাখলেন, দেখতে ভীষণ ভালো লাগে না? আর এই পাশে দেখুন কত রং বেরঙের এরকম, এগুলো হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং টাইপের, বা বাগানে আপনি কিছু দিয়ে আটকে রাখলেন, এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এবং পাখিরা ভীষণ অ্যাট্রাক্ট হয় এরকম কালারফুল জিনিস দেখলে। দেখি যে এগুলোর ওপরে অনেক সময় পাখি এসব বসে আছে। আর এদিকে দেখুন কত উইন্ড চাইম, উইন্ড সুন্দর। এটা কি সুন্দর ছোট ছোট, এগুলোর দামই দেখুন $5 করে। এই একটা ছোট্ট ফ্রগ, বাবা এটা আবার দেখো এটা আরো ছোট। হ্যাঁ এটার দাম হচ্ছে এটা $4, স্নেলটা দেখুন $5। চলো বাবা, প্রচুর কিছু আছে দেখুন, এখানটা পুরো পুরো ভর্তি এরকম শোপিসে। এই যে প্রচুর ধরনের শোপিস রাখা আছে। মা বলছে আয় 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 ফুলগুলো দেখি। দেখো এই যে এইটা আমি বলছিলাম না দোপাটি টাইপের খানিকটা দেখতে, দেখো ফুলের জায়গাটা দেখেছেন কি অপূর্ব লাগছে, বেশ সুন্দর সাজিয়েছে দেখুন ফুলগুলো দিয়ে, বিভিন্ন কালারের ফুল। আর এইটার কালারটা দেখুন ইয়েলো কালার, তো প্রথম থেকেই আমার খুব ফেভারিট, ভীষণ ভালো লাগে ছোটবেলা থেকেই আমার হলুদ রং। আর এই পাশটা দেখুন মনে হচ্ছে না পুরো স্বর্গে চলে এসেছি, এত সুন্দর কালারফুল, মাও পুরো মানে সেই অভিভূত হয়ে দেখে, দেখা বলে না সেই রকমভাবেই দেখছে, আর দেখছে কোন গাছের কি বীজ আছে, যদি এক দুটো পড়ে থাকে তাহলে বোধহয় নিয়ে যাবে ইন্ডিয়া, সেই গাছ লাগাবে। কি যে অপূর্ব লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। আর মা যে কত গাছের নাম জানে তা আমি জানতামই না, এখানে এসে সব বলছে এই গাছটার এই নাম ওই গাছটার এই নাম। আসলে মায়ের ভীষণ বাগান করার শখ এবং ফুল গাছ লাগায় প্রচুর। আর এই দিকটায় এসেছি, এদিকটায় দেখুন কত ধরনের পিটুনিয়া, মা তো এখানে এসে পুরো একদম পাগলের মতো হয়ে গেছে, মায়ের পিটুনিয়া ভীষণ ভালো লাগে, কারণ কালারগুলো কি সুন্দর দেখুন, ব্রাইট কালার। এই কালারটা দেখুন কি সুন্দর, আবার এইটা দেখুন পুরো ছিটে ছিটে বয় প্রিন্টের মতো সুন্দর কালারগুলো। কারা আমার মতো লঙ্কা লাভার, দেখুন এখানে লঙ্কার ভ্যারাইটি, আমি পুরো লঙ্কা দেখলে পাগল হয়ে যাই। দেখুন কি সুন্দর ফুলের মতো লঙ্কা ফুটাচ্ছে, বাল্বের মতো এগুলো না ওইগুলো ওগুলো আছে, এগুলো এগুলো দেখুন পুরো একদম। হ্যাঁ এই দেখুন এগুলো কিরকম, কিন্তু এই রেড আর এগুলোও কিন্তু খুব সুন্দর, কি অসাধারণ দেখুন এগুলো। চলুন আমাদের হয়ে গেছে ভেজিটেবল পিকিং, তারপরে গার্ডেন ঘোরা সব কিছু, এবারে বাড়ি ফিরবো চলুন। তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বাই বাই।